Welcome back everyone to today's workshop on offline video lecture recording and editing. Now we have our last segment from our resource person, Muhammad Kamrujaman sir, on etiquettes and gesture while video lecture recording. Now I would request Kamrujaman sir to start the next session. Assalamu alaikum. Alaikum assalam, sir. আমাদের সব পার্টিসিপেন্ট ইনশাআল্লাহ চলে আসছে নাকি অন দা ওয়ে? স্যার স্টিল অন দা ওয়ে। টাইম শিডিউলের বাহিরে একটু সময় লেগে গেল। এগুলো আমাদেরকে সাপোর্ট দিবে, হেল্প করবে লেকচার প্রিপেয়ারিং এর ক্ষেত্রে। ওই সব বিষয়গুলো নিয়ে আমি একটু সামারাইজড করে আলোচনা করতে চাচ্ছিলাম। সো প্রথমে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে কমন যেসব অ্যাটিটিউড আছে ভিডিও লেকচারের জন্য, অলরেডি আমরা হয়তো এই বিষয়গুলোর সাথে আমরা অনেকে পরিচিত, বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড নয়েজের ক্ষেত্রে এটা ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিভাবে কমানো যায় সেটা আমরা টেকনোলজি ব্যবহার করে হোক অথবা এমনকি রুমের ডোর উইন্ডো লক করে হোক, যেভাবে হোক আমাদের নয়েজটা কমাইতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব ইম্পর্টেন্ট এখানে লেকচার রেকর্ডের ক্ষেত্রে। এমনকি কোন কোন টিচার এমন করেন যে লেকচার রেকর্ড করেন রাতের বেলা, সো আপনার রেকর্ডেড লেকচারটা এমন হওয়া যাবে না যে আপনার রেকর্ডে অনেক নয়েজ হচ্ছে, তাহলে সেটা কমফোর্টেবল হবে না স্টুডেন্টের জন্য। আর হচ্ছে ক্যামেরার পজিশনটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যামেরাটা কোথায় আমরা বসাচ্ছি এমনকি লাইটের বিষয়টা গুরুত্বপূর্ণ। আমার ফেসের সামনে অবশ্যই লাইট থাকতে হবে, কখনোই পিছনে না। আমার রুমের যেই পাশে লাইট বসানো আছে বা বাল্বটা যেই পাশে, আমাকে সেদিক ফিরে বসতে হবে, মানে সেই দিকটা পেছনে রাখা যাবে না। অনুরূপ ভাবে উইন্ডোর ক্ষেত্রেও একটা বিষয়, বিশেষ করে দিনের বেলা যদি আমরা রেকর্ডিং করি ডে টাইমে, ব্যাকগ্রাউন্ডে উইন্ডো রাখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা উইন্ডো রাখি তাহলে দিনের আলো সেটা আমাদের ফেসটাকে ব্ল্যাক করে ফেলবে। তো এইসব বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আর হচ্ছে যে ডিস্ট্রাকশন যত কমানো যায় সেটা, এখন আমাদের কোন ফ্যামিলি মেম্বার যদি ডিস্ট্রাকশন ক্রিয়েট করে সেটা আসলে ফ্যামিলি মেম্বারের ফল্ট না, সেটা আমার ফল্ট, কারণ আমি তাদেরকে আগে থেকে ইনফর্ম করি নাই অথবা আমি আমার ডোরটা লক করি নাই আগে থেকে। তো এই বিষয়গুলো আমরা আগে থেকেই একটু খেয়াল রাখবো। নেক্সট যে ইস্যুটা হচ্ছে মাল্টিটাস্কিং, রেকর্ডিং চলা অবস্থায় আমরা অন্য কাজ করি, এমনকি আমরা সাধারণত মিটিংও অ্যাটেন্ড করার সময় অন্য অন্য কাজ করি। সো এই রেকর্ডিং করার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের অন্য কোনো টাস্ক রাখবেন না, বিশেষ করে রেকর্ড করা অবস্থায় ফেসবুক ব্রাউজার খুলে রাখবো না আমরা। তার কারণ হচ্ছে ফেসবুক ব্রাউজার খোলা থাকলে যদি কল আসে আপনার রেকর্ডে ইন্টারাপশন হবে, অনুরূপভাবে মোবাইলের ক্ষেত্রেও সেম। সো সোশ্যাল মিডিয়া গুলো রেকর্ডিং এর সময় অবশ্যই ক্লোজ করে রাখবো আমরা, এমনকি ইমেল বা ইমেলের নোটিফিকেশন গুলো চলে আসে। সো এই ডিস্ট্রাকশন যত কমানো যায় সেটা আমাদের রেকর্ডিং তত সহজে আমরা করতে পারবো। তারপরে যে বিষয়টা বলবো যে যে আমাদের ম্যাটেরিয়াল গুলো আছে সেটা তো অবশ্যই আমরা আগে থেকেই প্রিপেয়ার করে ফেলবো, এই বিষয়ে তো আসলে আলাদাভাবে বলার কিছু নাই। প্রফেশনাল গেস্টচার রাখতে হবে, আমরা হয়তো বা মনে করি যে লেকচার রেকর্ডের ক্ষেত্রে হয়তোবা আমার যেহেতু শুধু ফেস দেখা যাচ্ছে এতটুকু ঠিক থাকলেই হবে, আসলে বিষয়টা তা নয়। আপনার লেকচারের মধ্যে আমি যেটা বুঝি, লেকচারের মধ্যে কনফিডেন্স আসবে তখনই যখন আপনার প্রিপারেশনটা এমনকি ড্রেস আপটাও প্রপার হবে। সো ড্রেস আপ বলতে বিষয়টা এমন না যে আমরা একেবারে শু টাই পরেই যে ড্রেস আপ হয়ে যাবে তা না, বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই শার্ট অথবা মানে ড্রেসটা ওরকম হইতে হবে, এমনকি বা নিচে আমরা অনেকে হয়তো বা হাফ প্যান্ট পরে, কেউ হয়তো বা রেকর্ডিং আসছে না কিন্তু আমার প্রয়োজন নাই তো ফুল প্যান্ট পরার, বাট বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা, আপনি যখন ফুল প্যান্ট পরে যখন আমি বসবো আমার ভিতরে যে কনফিডেন্স বা আমার যে আই কন্ট্রাক্টটা থাকবে সেটার মধ্যে, সেটা আমি মানে ক্যাজুয়াল ড্রেসে বসলে সেটা আমার মধ্যে আসবে না। এটা আপনারা নিজেরাও হয়তো বা বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, আপনি একটু ফর্মাল ড্রেস পরে লেকচারটা দিতে যাবেন রেকর্ড করতে যাবেন, দেখবেন আপনার একেবারে ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে আপনার লেকচারের মধ্যে। তো এই বিষয়টা আমরা একটু এখানে ডিসকাস করছি এই কারণে। আর হচ্ছে সেনসিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে,
যেহেতু আমরা অলরেডি স্ক্রিন শেয়ার করছি রেকর্ডিং করার সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের যদি ব্রাউজার দিয়ে আমি কোনো কিছু স্টুডেন্টকে দেখাতে যাই বা শেয়ার করতে যাই, রেকর্ড করতে যাই, সেই ক্ষেত্রে আমার ব্রাউজারে যে হিস্টোরি গুলো আছে সেটা আমি অবশ্যই কেয়ারফুল থাকব। কারণ সে আমি ব্রাউজ করতে গিয়ে হিস্টোরি বা যেটা অটোমেটিক পপ আপে যে ইগুলো আসে সেগুলোর বিষয়ে আমি কেয়ারফুল থাকব, আগে থেকে ক্লিয়ার করে নিব। এমনকি হতে পারে ইমেলে লগ ইন করার ক্ষেত্রে ইমেলের পাসওয়ার্ড যে দিচ্ছি বা আমার অন্য কোনো পার্সোনাল ইমেল থাকতে পারে বা অন্য কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকতে পারে, সো সেই ক্ষেত্রে এগুলো সবকিছু ক্লোজ করে রাখতে হবে। সো সেন্সিটিভ ইনফরমেশন বলতে আমি বুঝাচ্ছি এটাই যে ল্যাপটপ থেকে রেকর্ডিং করার সময় অথবা মোবাইল থেকে রেকর্ডিং করার সময় আমরা অবশ্যই আমাদের এখানে আমাদের পার্সোনাল যেসব ডেটা সেই যে ডেটাগুলো কনফিডেন্সিয়াল রাখার ব্যবস্থা করব। অনুরূপভাবে রেকর্ডিং এর সময়ও যদি আমার কোনো ইউজার অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড এই জাতীয় জিনিসগুলো যাতে লেকচারে রেকর্ড না হয়ে যায় এই বিষয়গুলোতে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ক্যামেরার পজিশনের বিষয়ে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন ক্যামেরার পজিশনের বিষয়ে যেটা যেমন সবচেয়ে বড় যে ভুলটা করি প্রথমের যে ইয়েটা আছে এই কাজটাই আমরা সবাই করি, যেটা আমিও করতাম হয়তো বা আগে এক সময়, যে ভিডিও কলে বা লাইভ কলে যখন জয়েন হই তখন এরকম, সো এই এই অ্যাঙ্গেলে কখনোই ক্যামেরা ধরবো না, ক্যামেরাটা অবশ্যই ধরবো আমাদের আই লেভেল বরাবর, আমার চোখ যেই ভার্টিক্যাল পজিশনে, চোখটা যেই পজিশনে থাকবে লেন্সটা হবে সেই পজিশনে। সো মোবাইল দিয়ে যখন ব্যবহার করব অবশ্যই মোবাইলটা আমি এমন পজিশনে বসাবো, আগে থেকে বসাবো কোনো টেবিল বা কিছুর উপরে যাতে আমার আই বরাবর লেন্সটা থাকে, তাহলে হচ্ছে যে ভিউটা ভালো আসবে, অডিয়েন্সের ভিউটা ভালো আসবে। প্লাস এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি যে আসলে যেমন রেড শার্ট পড়া যে এক্সাম্পলটা এখানে বাম পাশের এটা উপরের অনেকগুলো স্ক্রিন স্পেস চলে আসছে, সো এটা আসার প্রয়োজন নাই। প্লাস উপরের লাইট লাইট আপনার স্ক্রিনে আসা মানেই হচ্ছে যে আপনার ফেসটা ব্রাইটনেস কমে যাবে। খেয়াল করে দেখেন ডান পাশে লাইটটা যখনই স্ক্রিন থেকে চলে গেল চেয়ারের ব্রাইটনেস বেড়ে গেল। লাইটের বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন প্রথম এক্সাম্পল ও পিছনে দেখেন পিছনে লাইট থাকার কারণে কিন্তু একটা ব্ল্যাক আছে, যেটা পরের একটা এক্সাম্পল আমি দেখাই। আচ্ছা মাঝখানের এক্সাম্পলটা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে এক্সাক্ট পজিশনটা কোথায় আছে, সো এটা হচ্ছে প্রথমটাই হচ্ছে কারেক্ট, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে পজিশনটা একেবারে অনেক নিচে নেমে গেছে, আবার সবার লাস্টে যেটা পজিশনটা অনেক উপরে উঠে গেছে, সো পজিশনটা ঠিক থাকতে হবে ক্যামেরায়। আমার ফেসের পজিশন সেটা আমি প্লেস নিজে চেঞ্জ করে করতে পারি অথবা ওবিএস এ সেখানে আমাদের স্ক্রিনটা ক্রপ করে সেটা সেট করতে পারি, সো অবশ্যই এই বিষয়টা আমরা খেয়াল রাখবো রেকর্ডের সময়। তিন নম্বরে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে যে লাইটের বিষয়, সো হয়তো বা ডে টাইমে আমরা আমাদের নিজেদের ফেসটা অনেক লাইট দেখি, কিন্তু যতই রুমের ভিতরে লাইট জ্বলুক না কেন ডে টাইমে উইন্ডো দিয়ে যদি কোনো লাইট আসে কনফার্ম আপনার ফেসটা ব্ল্যাক করে ফেলবে, তার কারণ হচ্ছে সানলাইট খুবই অনেক হাই, সো এই জন্য উইন্ডোর ক্ষেত্রে অবশ্যই আমরা কার্টিন টেনে দিব আর অথবা উইন্ডোকে নিজের ফেসের সামনে রাখবো পিছনে না। আর ব্যাকগ্রাউন্ডের বিষয়ে বলবো অবশ্যই সাধারণ ব্যাকগ্রাউন্ড হইতে হবে। আমরা অনেকে রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে অনেক সময় জুমের ক্ষেত্রে এই কাজটা করে ফেলি যে আমরা ব্যাকগ্রাউন্ড যেমন ডিজিটাল ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এরকম ইউজ না করা বেটার। ডিজিটাল ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ডেটা আরো বেশি কাটবে, প্রসেসর আরো বিজি হবে, কলের মধ্যে আরো বিজিনেস বাড়বে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেন মানে যেহেতু আমরা বাসা থেকে রেকর্ড করি বাসার কোনো কিছু যাতে তেমন একটা না বোঝা যায় বা এরকম একটা কর্নার আমরা চুজ করব, ড্রয়িং রুম অথবা সোফা বা এমন একটা কর্নার চুজ করব যেখানে এটা যে ফ্যামিলি বাসা বা খুব বেশি যাতে না বোঝা যায়, মোটামুটি কম কন্টেন্ট যাতে পিছনে থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে। সহজ হচ্ছে যদি পর্দা সেট করা যায় জাস্ট একটা সিম্পল, অথবা শুধু সিম্পল একটা ওয়াল, ওয়ালে কোনো একটা ছবি ঝুলানো, জাস্ট এতটুকু, যত সিম্পল করা যায় সেটাই। আর ডিজিটাল ব্যাকগ্রাউন্ড ইউজ না করাটাই প্রেফার করি। আর হচ্ছে ড্রেস এর বিষয়ে তো অলরেডি বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেসটা এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও লেকচার রেকর্ডিং এর ক্ষেত্রে, এটা সাধারণত মিটিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন মিটিং এ অ্যাটেন্ড করি। আচ্ছা সো নিজের বাসায় আমরা নিজেদের জন্য যে একটা স্টুডিও তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের গুড একটা প্লেস ফার্স্টে চয়েস করে নিব যেখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসে,
এবং রুম এমন একটা রুম চয়েস করব যেখানে সব রুমের সাথে কম্পেয়ার করলে যে রুমটাতে কম নয়েজ হয়। এমন ভাবে টাইমটাও আমরা ওভাবে চুজ করব যে দিনের কোন সময়, যেমন আমার এরিয়ার এদিকে আমি রাতেই কমফোর্টেবল ফিল করি, রাতে মনে হয় যে নয়েজটা কম হয়। সাফিসিয়েন্ট লাইট আছে কিনা এই বিষয়টা রাখতে হবে। আর একটা হচ্ছে যে প্লেসমেন্টটা, ডিভাইসের প্লেসমেন্টটা ঠিক জায়গায় রাখার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো, এবং রেকর্ডিং মাস্ট কম্পিউটার থেকে, যেটা হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ অথবা নোটবুক, কখনোই মোবাইল থেকে রেকর্ড করলে কোয়ালিটি লেকচার হবে না। তো অবশ্যই আমরা ডেস্কটপ, ল্যাপটপ অথবা নোটবুক ব্যবহার করে রেকর্ডটা করব। মাইক্রোফোন, ওয়েবক্যামের ক্ষেত্রে হচ্ছে যে পার্সোনাল ল্যাপটপের যে বিল্ট ইন ক্যামেরা আছে সেটা ইউজ করতে পারি, আর বেটার হচ্ছে যে ওয়েবক্যাম ব্যবহার করা। এখন ওয়েবক্যাম যদি আপনার কাছে না থাকে, আপনি চাইলে মোবাইলের ওয়েবক্যামটা এখানে ব্যবহার করতে পারেন ল্যাপটপের সাথে কানেক্ট করে। আর মাইক্রোফোনের ক্ষেত্রে হচ্ছে বিল্ট ইন মাইক্রোফোন যেটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা আপনার অনলাইনে কিছু মাইক্রোফোন পাওয়া যায়, ওয়্যারটা অনেক লম্বা। যারা হোয়াইট বোর্ডে ক্লাস নেবেন, বিশেষ করে যারা ইকুয়েশন লিখে ক্লাস নিতে অভ্যস্ত বা ডেরিভেশন লিখে ক্লাস নিতে অভ্যস্ত, তাদের জন্য লম্বা মাইক্রোফোন লাগবে। ল্যাপটপের সাথে মাইক্রোফোন লাগাবো এবং আমার যে মাইক্রোফোন পয়েন্টটা সেটা আমার এটা এখানে সাথে ক্লিপ দিয়ে দূরে লাগাবো, যাতে ফুল হোয়াইট বোর্ডটা আসে। সো সেই ক্ষেত্রে আমাদের লং ওয়্যার মাইক্রোফোন লাগে, যদি হোয়াইট বোর্ডে আমরা ক্লাস নিতে চাই সেটাও আমরা ওবিএস দিয়ে রেকর্ড করতে পারি। রেকর্ডিং আর এডিটিং এর জন্য ওবিএস এর ক্ষেত্রে অলরেডি আমরা যে টিপসটা অলরেডি একটু আগে বলেছিলাম যে রেকর্ড করছি চলাকালীন অবস্থায় যদি কোনো ভুল বলে ফেলি পুরো রেকর্ডটা নষ্ট না করে, সেটা আমরা একটু অপেক্ষা করব 30 সেকেন্ড, তারপরে আমরা লাইনটা আবার শুরু করব এবং এই ক্লিপটুকু নিয়ে আমরা ইয়েতে দিয়ে দিব, যেটা হচ্ছে যে এডিটিং সফটওয়্যারে দিয়ে ওই পার্টিকুলার অংশ কোন জায়গায় সেই অংশটুকু কেটে ফেলে দেব। আর যেটা হচ্ছে যে সিন ট্রানজিকশন যত কম করা যায়, যেমন ওবিএস এ একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি অনেকগুলো সিন তৈরি করেন এক সিন থেকে আরেক সিনে, হয়তো বা আপনি লেকচারে চলে গেছেন কিন্তু ওবিএস এ সিনটা চেঞ্জ করেন নাই। যেমন দেখা গেল যে আমি পিপিটি তে লেকচার দিচ্ছি এবং আমি ওয়ার্ডও কিছু কন্টেন্ট আছে বক্তব্য দেওয়ার জন্য, তো আমি দুইটা সিন তৈরি করলাম। এখন আমি পিপিটি তে লেকচার দেওয়া অবস্থায় পিপিটির অংশটুকু শেষ, ওয়ার্ডে চলে গেলাম, কিন্তু ওবিএস এ যে আমার সিনটা চেঞ্জ করতে হবে এটা হয়তো আমার মনে নাই, কিন্তু আমার রেকর্ডিং, আমি লেকচার দিচ্ছি ওয়ার্ডে কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে কিন্তু পিপিটির স্ক্রিনটাই। সো এই ক্ষেত্রে সিন যে ট্রানজিশন করার এই বিষয়টা অ্যাভয়েড করার ক্ষেত্রে একটা আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ব্রাউজারে, যেমন ক্রোম ব্রাউজারে, যেমন আমি যদি ওয়ার্ড ফাইল দেখাতে চাই এবং পিপিটি দেখাতে চাই, পিপিটিটাকে ওয়ার্ডে কনভার্ট করে এখানে নিয়ে আসবো, মাইক্রোসফট ওয়ার্ড কে পিডিএফ করে এখানে নিয়ে আসা যায়, পেইন্টটাকে ব্রাউজার দিয়ে ওপেন করা যায়, এক্সটেনশন পাওয়া যায়, পেইন্টের এক্সটেনশন পাওয়া যায়, যদি আঁকা আঁকি জাতীয় এই জাতীয় কাজ করা লাগে সেটা হচ্ছে যে আপনার পেইন্টটা ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন। যদি কোনো ভিডিও, লাইভ ভিডিও দেখাতে চান তাহলে ভিডিওটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ক্রোম, তাহলে হবে কি আপনার সবগুলো কন্টেন্ট স্টুডেন্টের সাথে যা যা শেয়ার করবেন সব এক জায়গায় নিয়ে আসলাম, মানে একটা ব্রাউজারের মধ্যে নিয়ে আসলাম। এবার আমি ওবিএস এর মধ্যে সেট করব কি পিপি, আমার মেইন ফেস এবং হচ্ছে আমার ব্রাউজার, জাস্ট এই এই দুইটা, তাহলে ব্রাউজারের মধ্যে সব আছে। সো এখন যদি ব্রাউজার আমি বিভিন্ন ট্যাবে গিয়ে ডিসকাস করি, আমার কিন্তু মেইন ডিসকাশনে সবগুলো জিনিসই চলে আসবে। এটা এই একটা বিষয়। আর এই ক্ষেত্রে যারা এটাকেও কমপ্লেক্স মনে করেন তারা হচ্ছে যে ডিসপ্লে রেকর্ডিং, মানে ফুল ডিসপ্লে রেকর্ডিং সিস্টেমটা সেটা ফলো করতে পারেন, বাট সেক্ষেত্রে একটা লিমিটেশন ছিল যে প্রথম দিকে একটু স্ক্রিনে ওবিএস এর লেআউটটা চলে আসে, তো সেটা আমরা কেটে সরিয়ে ফেলতে পারি ওভাবে যে টেকনিকটা দেখানো হয়েছিল। আর কেডেন লাইভে হচ্ছে যে কেডেন লাইভের ক্ষেত্রে বিশেষ করে ভিডিও লেকচার, যদি আপনি যদি মনে করেন আপনি অনেকগুলো লেকচার তৈরি করবেন এবং আপনার অনেকগুলো লেকচারের ক্ষেত্রে প্রত্যেকটা লেকচারের শুরুটা আপনি এক রাখতে চাচ্ছেন, তাহলে হবে কি আপনি 30 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড তৈরি করে ফেলেন, যেটা হচ্ছে কেডেন লাইভ দিয়ে, যেখানে হচ্ছে আপনি একটা জেপিজি ছবি দিলেন, আপনার ছবি দিলেন, নাম লিখলেন, ডিপার্টমেন্টের নাম লিখলেন, হ্যাঁ ওয়েলকাম টু এমকেজেড লেকচারস, ঠিক আছে, উত্তরা ইউনিভার্সিটি, এই এই এইরকম 30 সেকেন্ডের একটা ভিডিও সুন্দর করে তৈরি করেন, করে সেই ভিডিওটাই প্রত্যেকটা ক্লিপের শুরুতে আপনি জাস্ট বসিয়ে দিবেন। সো ছোট একটা হেডার ফাইল যদি তৈরি করে ফেলি, কারণ হেডার ফাইল আমাদের সবার একই,
যে বিষয়টা, তারপরে হয়তো বা সাবজেক্ট অবজেক্ট এই বিষয়গুলো আসবে, বাট হেডার ফাইল ইনিশিয়াল ফাইল গুলা অথবা আপনি কোনো এনিমেশন দিও, কোনো বিল্ট ইন এনিমেশন পাওয়া যায় রেডিমেড এনিমেশন অনলাইনে, সেটা আমরা ইউজ করতে পারি। গেইনের ক্ষেত্রে হায়ার গেইন অবশ্যই ইউজ করব না। ইন্টারফেসিং মোবাইল ক্যামেরা উইথ ইউর ল্যাপটপ, এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে যাব না, এটা ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এটা জাস্ট দেখলেই নিজেরাই ইউজ করতে পারবেন। যেমন আমার এখানে আমি যেটা ব্যবহার করি, এই যে এখানে ড্রয়েড ক্যাম একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে মোবাইলে একটা অ্যাপস নামাই নিব, ড্রয়েড ক্যাম অ্যাপস, এবং ল্যাপটপের জন্য একটা ক্লায়েন্ট অ্যাপস, দুইটা অ্যাপস, এবং এই দুইটা অ্যাপসই ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করবে, এবং আপনার মোবাইলের তার ছাড়াই, ডেটা কেবল ছাড়াই ওয়াইফাই এর মাধ্যমে এই ক্যামেরাটা আসবে। আর আপনি যদি মানে বাফারিং না চান এবং কোয়ালিটি খুব বেশি চান, তাহলে ডেটা কেবলের মাধ্যমে কানেক্ট হওয়া যায়, যেমন ওয়াইফাই ডেটা কেবল মাধ্যমে আমরা আলাদা আলাদা ভাবে কানেক্ট হতে পারি। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো পাওয়া যায়। সো এই টেকনিকটা আমি এখানে স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করেছি, আপনারা এটা দেখলেই বাসায় নিজেরাই চেষ্টা করলেই পারবেন। এবং এই ড্রয়েড ক্যাম এর মাধ্যমে মোবাইলের ক্যামেরাটা আমরা যখন এখানে অ্যাড করব, তখন আমরা কিন্তু মিটিং এর মতো এই সেম এই ক্যামেরাটা অ্যাড করতে পারি। আর উইন্ডোজ টুল, কিছু গুরুত্বপূর্ণ উইন্ডোজ টুল, যেটা স্নিপিং টুল আমাদের খুব কাজে দেয় লেকচার তৈরি করার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় বোধ হয় আজকে লেকচারে বলা হয় না, যেটা হচ্ছে ম্যাগনিফায়ার। আমরা সার্চ বাটনে গিয়ে যদি ম্যাগনিফায়ার করি, এই ম্যাগনিফায়ার ইউজ করতে পারি আমরা। ম্যাগনিফায়ার ইউজ করলে হবে কি, পার্টিকুলার অংশ আমাদের জুম করা যায়। সো এই ম্যাগনিফায়ারটা আমরা সার্চ বাটনে ক্লিক করলে ম্যাগনিফায়ার পেয়ে যাব। সো এই যে ম্যাগনিফায়ার, তার মানে হচ্ছে যে পার্টিকুলার কোন অংশ যদি আপনি স্ক্রিনকে মানে বড় করে দেখাতে চান, এই ম্যাগনিফায়ারটা ইউজ করতে পারেন। এবং এখান থেকে সেটিং গুলো সেট করে নেওয়া যায়, যে কোনো রেঞ্জে অথবা আপনার লেন্স আকারে হতে পারে, বক্স আকারে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। সো এখানে ইনফরমেশনটাও দেওয়া আছে, যেহেতু সময় নেই আমি এগুলো একটু স্কিপ করছি। আর একটা অ্যাপস আমাদের খুব কাজে দেয়, যেটা হচ্ছে ক্যাম স্ক্যানার। বিশেষ করে ক্যাম স্ক্যানার কখন কাজে দেয়, আমার কাছে হার্ড কপি বই আছে, সফট কপি নাই, হার্ড কপি আছে, আমি একটা চাচ্ছি একটা সার্কিট আমি সেখানে ইউজ করার জন্য, তাহলে এই সার্কিটটা আমি কিভাবে, ক্যাম স্ক্যানার পারফরমেন্স অন্যান্য সব অ্যাপস থেকে খুব ভালো, তো আমরা ক্যাম স্ক্যানার ব্যবহার করতে পারি। আর আরেকটা অ্যাপস হচ্ছে, অনেকে আমরা বলি যে মোবাইলে আমাদের ছবি আছে, কিন্তু এই ছবিটা আমরা কিভাবে ল্যাপটপে নিব, ডেটা কেবল দিয়ে নিতে পারি, শর্টকাট বিষয়। আর একটা হচ্ছে ডেটা কেবল ছাড়া যদি করতে পারি, উইন্ডোজের একটা বিল্ট ইন অ্যাপস আছে ইওর ফোন কম্পেনিয়ন, এটা আমরা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে এবং আপনার ল্যাপটপে অলরেডি আছে উইন্ডোজের সাথে। সো এটা স্টেপ কিভাবে করা লাগবে, এখানে আমি একটা লিংক দিয়ে দিলাম, লিংক সেই লিংক থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে হবে কি, মোবাইল থেকেই আপনি এই অ্যাপস এর মাধ্যমেই সরাসরি উইন্ডোজ এর মধ্যে ছবিগুলা নিয়ে নিতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম বা হোয়াটসঅ্যাপে স্টোর করলাম। লাস্ট আমার টপিক এটা, কপিরাইট কন্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, আমি নিজেও মাথা ঘামাই না, বাট আসলে ঘামানো উচিত। কপিরাইট কন্টেন্ট, আমি কি ব্যবহার করছি আমার লেকচারে, কোত্থেকে নিয়ে আসছি, সেটা রেফারেন্স অ্যাড করা, বিশেষ করে গুগল থেকে যখন আমরা কোনো ভিডিও নিব বা আমাদের লেকচার রিলেটেড কোনো ভিডিও নিব, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আমি খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম, গত কয়েকদিন আগেও আমি এই বিষয়টা দেখেছিলাম। আমাদের যে ফেস্ট ট্রিপলি ফেস্টের একটা ভিডিও, সিসি ক্যামেরা থেকে তোলা একটা ভিডিও, তো সেখানে সাউন্ড ছিল না। আমরা যেটা করেছিলাম, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইনস্ট্রুমেন্টাল সং, কতগুলো ইনস্ট্রুমেন্টাল সং অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে সেটা ইউটিউবে আপলোড করেছি। ইউটিউবে আপলোড করে সেখানে চলছে, বোধহয় 1 থেকে 2 বছর পরে কোনো একটা সময় কেউ একজন ক্লেম করছে যে এই ভিডিওর মধ্যে যে ইনস্ট্রুমেন্টাল সংটা ব্যবহার করা হয়েছে এই সময় থেকে এই সময়ে ভিডিওর পার্টিকুলার একটা অংশের মধ্যে, সেই সময়ের ওই সংটা কপিরাইট ক্লেম ব্রেক করছে এবং আমাদের ওই যে চ্যানেলের যে ভিডিওটা সেই ভিডিওটা ব্লক করছে, পার্শিয়ালি ব্লক করে দেওয়া হয়েছে। সো
পার্শিয়ালি ব্লক কেন করছে, কারণ কন্টেন্টটা ঠিক আছে, হয়তো আমরা একটা অডিও সাউন্ড সেখানে কপিরাইট ব্রেক করছে। সো তখন আমরা কি করলাম যে সেই ভিডিওটা ইউটিউবে ঢুকে, চ্যানেলে ঢুকে পার্টিকুলার যেই কন্টেন্ট সেটা ইউটিউব আপনাকে অটোমেটিক রিপোর্ট দিয়ে দিবে যে আপনি কোন লিঙ্ক থেকে এটা নিয়ে আসছেন, কার কপিরাইট ছিল, আপনি এটা আপনার ভিডিওতে ব্যবহার করে ফেলছেন। সো আমি জাস্ট একটা অডিও ফাইলের কথা বলেছি, জাস্ট আমার নিজের করা একটা ভিডিওর মধ্যে জাস্ট একটা অডিও ফাইল অ্যাড করেছি, সেটাও অ্যাড মানে ধরে ফেলেছে ইউটিউব। সো এই ক্ষেত্রে আমরা যখন লেকচারের মধ্যে ভিডিও কন্টেন্ট ইউজ করব অথবা কোনো অ্যানিমেশন ইউজ করব, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। তাহলে সলিউশন কি, একটা সলিউশন আছে যে ওই জাতীয় জিনিস যদি আমরা কপিরাইট ফ্রি কন্টেন্ট যদি আমি গুগলে সার্চ দিই, কিভাবে গুগলে সার্চ দিব, আমরা যদি ব্রাউজারে যাই, যেমন যেমন আমি ব্রাউজারে লিখলাম হাউ টু প্লে, কিভাবে পিয়ানো প্লে করে, সো এই রিলেটেড আমরা কোনো ভিডিও পেতে চাচ্ছি। সো আপনারা দেখবেন যে গুগলের এই সেটিংস এর মধ্যে অ্যাডভান্স সার্চ বলে একটা অপশন আছে, এবং এই অ্যাডভান্স সার্চের মধ্যে আপনি কি সার্চ করবেন সেটা এখানে লিখে দিবেন, এবং এখানে কিছু ক্রাইটেরিয়া আপনি দিতে পারেন যে কোন ধরনের কন্টেন্ট আপনি নিতে চাচ্ছেন। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইউজ রাইটস, এই যে কন্টেন্ট আপনি নিচ্ছেন সেটার ইউজ করার রাইট আপনার আছে কিনা, এটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন যে কোনটা ফ্রি টু ইউজ এন্ড শেয়ার, এমন জিনিসগুলাই গুগল আপনাকে সার্চ করে দিবে। অথবা আপনি যদি দিতে পারেন যে কমার্শিয়ালিও ব্যবহার করতে চান, যে ফ্রি টু ইউজ, শেয়ার, মডিফাই, ইভেন কমার্শিয়ালি, আপনার নিজের কমার্শিয়ালি নিজের পার্সোনাল চ্যানেলও ব্যবহার করতে পারবেন, এই জাতীয় বিষয়। হ্যাঁ, এভাবে দিয়ে যদি আমি অ্যাডভান্স সার্চ দেই, তাহলে গুগল আমাকে যে জিনিসগুলো দিবে নিঃসন্দেহে বুঝে নেবেন যে এই সার্চে যেগুলো আসছে সেগুলো কপিরাইট ফ্রি, এবং সেগুলো আপনি ওভাবে ব্যবহার করতে পারবেন। সো গুগলে সার্চ করার ক্ষেত্রে আমরা যদি এই স্পেশাল যে সেটিংস এর যে স্পেশাল অ্যাডভান্স সার্চ আছে, এই অপশনটা যদি আমরা ব্যবহার করি, আমরা এখান থেকে জেপিজি হতে শুরু করে যে কোনো কিছুই কপিরাইট ফ্রি কন্টেন্ট আমরা নিতে পারি। সো এই সার্চে যেটা আসবে, যেমন এই ইমেজ যদি আপনি ব্যবহার করেন কেউ ক্লেম করবে না, কারণ এখানে গুগলে আপলোড করাই আছে কপিরাইট ফ্রি হিসেবে। সো এগুলাই এখানে কিন্তু শো করছে। সো আমরা কিন্তু কন্টেন্ট অ্যাভেলেবলই পাবো, বাট সেটা আমরা একটু খেয়াল রাখবো যে এটা কপিরাইট ফ্রি কিনা। সো আমার ডিসকাশন এখানে শেষ। সবার শেষে আমি বোধহয় কিছু বিষয় এখানে অ্যাড করেছিলাম যে মাইক্রোফোন গুলার প্রাইস কিরকম লেকচার রেকর্ডিং এর ক্ষেত্রে। আমি যেটা দেখেছি 400 টাকা, 850 টাকা, 990 টাকা, লং ওয়ার এর ক্ষেত্রে 2000 টাকা দামেরও আছে। যেমন 900 টাকায় লং ওয়ার পাওয়া যাচ্ছে, ডাবল হেড এর মাইক্রোফোন স্পিচও পাওয়া যাচ্ছে, বিশেষ করে ওয়েবিনার বা ডিপার্টমেন্টের জন্য ডাবল যেই হেড আছে ডাবল হেড এর মাইক্রোফোন ইউজ কাজে লাগে। যদি ওয়েব ক্যাম নিতে চান, বিভিন্ন প্রাইসের ওয়েব ক্যাম আছে, এবং এখানে কিছু লিঙ্কও দেওয়া আছে, অথবা আপনারা নিজেরা খুঁজলেই পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ডিভাইস, খুবই হেল্পফুল ডিভাইস, যেটা হয়তো আমরা এখনো ইউজ করছি না বা করতে পারছি না, হয়তো অনেকে করছেন যাদের আছে, গ্রাফিক্স ট্যাব, যেটা দিয়ে আমরা এই আঁকা আঁকি নিয়ে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়ি। এই জাতীয় একটা ট্যাব যদি আমাদের থাকে, তাহলে এটা আমাদের ল্যাপটপের সাথে লাগাবো, যেটা আমি ওবিএসেও অ্যাক্সেস হবে এবং অন্য যে কোনো মিটিং হতে শুরু করে সব জায়গায় অ্যাক্সেস করা যাবে। এবং এখানে হচ্ছে যে আমাদের একটা গ্রাফিক্স প্যান থাকবে, ডিজিটাল প্যান, যে প্যান দিয়ে এই ট্যাবের উপরে যা যেভাবে লিখবো আমরা হ্যান্ড রাইটিং এ, যেটা আমরা হোয়াইট বোর্ডে যেভাবে লিখি সেভাবে আমরা স্ক্রিনে লিখতে পারবো, এবং সেটাকে স্কেলিং করতে পারবো, ছোট বড় করে ফেলতে পারবো খুব সহজে। শেয়ার বাটন আছে এটার মধ্যে। তো এই জিনিসগুলো আমরা যদি কেউ প্রফেশনালি চিন্তা করি, যে আমি লেকচার, যেমন আমি আমার কোর্সের লেকচার 10টা লেকচার তৈরি করবো প্রত্যেকটা 20 মিনিটের আমার কোর্সের, এবং সেই কন্টেন্ট আমার পার্সোনাল চ্যানেলে দিব, তো এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা অবশ্যই এরকম ডিভাইস গুলো ব্যবহার করতে পারেন। শুধু প্যানও পাওয়া যায়, এমনকি হ্যান্ড গ্লোভস আছে, যাতে হাতের অন্য আঙ্গুল টাচ স্ক্রিনে লাগলে প্রবলেম না করে। ফেসবুকে এরকম একটা এক্সপি প্যান নামে একটা ফেসবুক পেজও আমি দেখেছি, যাদের এখানে প্রাইসটা অন্যান্য অনলাইনের এর সাথে কম্পেয়ার করলে সেখানে কম দেখেছি, সে কারণে আমি এখানে একটা লিংক এখানে দিয়েছি। তো থ্যাংক ইউ, আমি এখন শেষ করব। আমার শেষ, সবার শেষে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এক্সপেরিমেন্টাল কিছু টাস্ক আজকে পার্টিসিপেন্টদের আমি দিতে চাচ্ছি, তবে তার আগে আমি আপনাদের থেকে একটু, আপনারা সবাই কি আছেন, কি শুনছেন কিনা আমাকে আমি একটু
জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার কথা শোনা যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সো আমরা বলেছিলাম যে আমাদের এই পরিশ্রম সার্থক হবে তখনই যদি আপনারা কোনো কন্টেন্ট নিজেরা তৈরি করতে পারেন বা অ্যাপস গুলো নিজেরা ব্যবহার করতে পারেন। সো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা পার্টিসিপেট করেছি এরা সবাই 3টা ভিডিও তৈরি করব, যেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা OBS এর মাধ্যমে 3 মিনিট, শুধু 3 মিনিটের একটা ভিডিও তৈরি করব, যেখানে আমরা সিন ব্যবহার করব 4টা ডিফারেন্ট সিন। একটা সিনে থাকবে শুধু আমার ফেস, আরেকটা সিনে থাকবে ফেস এবং PPT, আরেকটাতে থাকবে ফেস এবং ওয়ার্ড ফাইল, আরেকটা থাকবে ফেস এবং ব্রাউজার। এবং আমি কি করব, অনলি ফেস থেকে আমি আমার লেকচারটা শুরু করব এবং তারপরে PPT-তে চলে যাব। PPT-তে কয়েকটা স্লাইড দেখিয়ে আমি ওয়ার্ড ফাইলে চলে যাব, হোয়াইট ফাইলে কয়েকটা স্ন্যাপ দিয়ে তারপর আমি ব্যাক করব ব্রাউজারে, এবং সবার শেষে আবার আমি অনলি ফেসে চলে আসব, তারপর আমার ভিডিওটা শেষ করব। তো আপনাদের কাজ হচ্ছে এই 3 মিনিটের এরকম একটা ভিডিও কন্টেন্ট আপনার কোর্সের উপরে আপনি তৈরি করবেন, এবং ইন্টেনশনালি তার মাঝখানে কিছু রং টাক্স করবেন, যেটা হচ্ছে মাঝখানে আপনি একটু কাশি দিবেন অথবা ভুল কন্টেন্ট বা ভুল ইনফরমেশন দিবেন ইচ্ছা করেই এই 3 মিনিটের ভিতরে। এইরকম একটা ভিডিও আমরা আপনার কাছ থেকে পেতে চাই, এবং ওই ভিডিওটাই একটা নাম দিবেন রেকর্ড 1, এবং ওই ভিডিওটাই আপনি রেকর্ড করবেন এডিটিং সফটওয়্যারে, সেটা কেডেন লাইভ হোক, শর্টকাট হোক, যে কোনো একটাতে এডিট করবেন। এবং এটা এডিট করার পরে, এখানে নেওয়ার পরে আপনি সেটাকে 2 মিনিটে নিয়ে যাবেন, সময়টা কমাবেন 2 মিনিটে, এবং সেখানে যেই যেই জিনিসগুলো এডিট করার প্রয়োজন আছে বলে মনে করেন বা আপনি আপনার মতো করে এডিট করবেন, করার পরে সেই ফাইলটা আপনি সেখানে অ্যাড করবেন, ফাইলের নাম দিবেন রেকর্ড 2, এবং এই রেকর্ড 2টাকেই আরেকবার আপনি এডিটে নিবেন, সেই এডিটে নিয়ে যেটা আপনি করবেন যে এক্সটার্নাল একটা ভিডিও রেকর্ড 2-র সাথে যোগ করবেন। এক্সটার্নাল ভিডিও বলতে কি, আপনার অন্য কোনো ভিডিও অথবা ইউটিউবের একটা ভিডিও, যেটা আপনার লেকচারের ভিতরে অ্যানিমেশন একটা ভিডিও লেকচারের ভিতরে ঢুকালেন, এবং এটার সাথে সাথে আমি বলবো যে যদি সম্ভব হয় নয়েজ ফিল্টার বা সানিসের জিনিসগুলো, অ্যাডভান্স যে জিনিসগুলো দেখিয়েছেন সেগুলো যদি অ্যাড করতে পারেন, বিশেষ করে রেকর্ড 3-এর কোয়ালিটি। সো আমরা যে দেখব আপনার রেকর্ড 1-এর কোয়ালিটি কেমন, 2-টা কেমন, এবং 3-তে আপনি কি পরিমাণ আপডেট করতে পেরেছেন, 3-এর কোয়ালিটিটা কেমন। সো এই 3টা রেকর্ড আমরা জমা দিব। সো এই ইনস্ট্রাকশনটা আপনাদেরকে ইমেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে কিভাবে আমরা জমা দিব। যদি ফার্দার কোনো ইনস্ট্রাকশন যদি সানি স্যারও অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন ইনশাল্লাহ। সো আমি আশা করবো যে আপনারা সবাই একটু কাইন্ডলি যদি একটু সময় দেন, তাহলে আমরা যারা রিসোর্স পার্সন আছি এবং বিশেষ করে এই ওয়ার্কশপ যারা অর্গানাইজ করেছেন এবং আমাদের ডিন চেয়ারম্যান যেভাবে পরিশ্রম করেছেন, তার পাশাপাশি আমাদের শাহরিয়ার কবির স্যার টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন এই ইয়েতে এবং অ্যাঙ্করিং এ, আমাদের ম্যাডাম আছেন, ফারহানা ম্যাডাম আছেন, এবং পাশাপাশি আছেন আমাদের হাসিন মুসাইফ স্যার, যিনি আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য পরিশ্রম করছেন। সো এই আমরা আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে আপনাদের যদি এরকম একটা আউটপুট আমাদের দেন। সো থ্যাংক ইউ, আমি আমার লেকচার এখানে শেয়ার করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ লেকচার শোনার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ এ থটফুল সেশন। আই এম শিওর ইউ হ্যাভ পুট ইন এ লট অফ এফোর্ট অ্যান্ড এ লট অফ টাইম ফর দিস, বোথ ইউ অ্যান্ড সানি স্যার। উই আর রিয়েলি গ্রেটফুল অ্যাজ বিকজ উই আর শিওর দ্যাট দিস উইল অ্যাড আপ ভ্যালুস টু আওয়ার লেকচার, হোয়াট এভার উই উইল মেক ইন দ্য ফিউচার।